আমরা নামখানা নারায়ণপুর থেকে আমরা ট্রলারে এসেছিলাম। তারপরে কি দুর্ঘটনা কোথায় ঘটলো, কিভাবে ঘটলো? আমাদের সুগনের নাট খুলে যায়, যার জন্য আমাদের অসুবিধার জন্য আমরা কাঠের হাল বানিয়েছিলাম। কাঠের হাট বাল নিয়ে আমরা বহুত কষ্টে কিনারায় এসে ঠেকে গেলাম। কবে বেরিয়েছিলাম? আমরা শনিবার রাত্রে বেরিয়েছিলাম। কজন ছিলেন? আমরা ছজন ছিলাম। প্রশান্ত সর্দার, খুরশেদ খাঁ, পঞ্চানন মুনিয়ান, সাহেবউদ্দিন মোল্লা, স্বপন বিশ্বাস, মন্ডল। আপনার নাম? আমার নাম পঞ্চানন মুনিয়ান। ছজন মিলে বেরিয়েছিলাম। কবে? শনিবার বেরিয়েছিলাম। শনিবার বেরিয়েছিল। তারপরে কি ঘটলো মাঝখানে? তারপরে আমাদের সুখানে নাট খুলে যায়, যার জন্য সুখানটা নদীতে পড়ে গেল। তার জন্য আমরা কোনো কিছু করতে না পেরে আমরা কাঠের হাল বানিয়েছিলাম, যাতে সুন্দর জায়গায় পৌঁছানো যায়। কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারলাম না। অধিক স্রোতের জন্য, অধিক ঢেউ এবং রোলিং প্রচুর, আমরা কোনো মতে আমরা দীঘার ধারেই আমরা ঠেকেছি। বহুত কষ্টে আমাদের জীবনটা বাঁচিয়েছি, কিন্তু ট্রলারটা আমরা বাঁচাতে পারলাম না। এইটাই আমাদের মনে দুঃখ থেকে গেল। আপনার নাম? আমার নাম শোভন মন্ডল। বাড়ি নারায়ণপুর। আজকে যে ট্রলার ডুবিটা হলো বা আপনাদের উদ্ধার হলো, কোথা থেকে আপনারা বেরিয়েছিলেন, কবে বেরিয়েছিলেন? আমি বেরিয়েছিলাম 8 নম্বরে শনিবার সকাল 8টার সময়। ওই গভীর সমুদ্রে 5 ঘন্টা বাইরে ফিশিং করতে গিয়েছিলাম। ফিশিং করার আসার সময় ওই 8:45 দুর্ঘটনা ঘটে।
কোথা থেকে রওনা দিয়েছেন? ওটা জলদার হাল থেকে পাঁচ ঘন্টা নামার থেকে। কোন জায়গায়? নামখানা। নামখানা। আচ্ছা, কতজন ছিলেন? ছয়জন। বর্তমানে বিপদটা কখন হলো, কীভাবে হলো? 8:45 বিপদ ঘটে গেছে। কীভাবে উদ্ধার হলেন? ওদের এই লোকের বডি লাগাই দিয়ে আমরা যে তার লাভ জল থেকে লাফাই পড়ছি। আজকে যে ট্রলারটা দুর্ঘটনায় ঘটলো, ট্রলার মানে নাম কি? সিজা। মালিকের নাম? উত্তম দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি নামখানা নারায়ণপুর। ছিলাম শুকান পড়ে গেছে বলে নদী থেকে কাঠের আল বানিয়ে ধারে এসেছিলাম। ধারে মোহনামুখী নম্বর দিতে থাকার পর মালিককে ফোন করছিলাম, মালিক কোনো ব্যবস্থা নেই। আমরা ফিশিংয়ে বার হই শনিবার রাত্রে। রাত্রে ফিশিংয়ে বার হই, ফিশিংয়ে গিয়ে জাল মারা হয় আমাদের মহাসমুদ্রে। জাল মেরেছিলাম, এবারে হঠাৎ কালকে রাত পরশু দিন রাত্রিবেলা, এখন হচ্ছে আমাদের ওই দুটো বড় বড় ওয়েদার খারাপ, তাই ওয়েদার খারাপ হতে তা আমরা নোঙর ফোঙর তুলে আসবো বলে তাই হচ্ছে নোঙর তুলছিলাম আর কি, তোলার চেষ্টা করছিলাম। তা হঠাৎ মাত্র আমাদের ওই যেটা হাল নৌকো ঘোরাঘুরি করে হাল যাকে বলে, ওই হালটা ভেঙে পড়ে যায় নদীতে। এবার পড়ে যাওয়াতে এবারে আমরা নোঙর ছেড়ে দিই, ছেড়ে দিয়ে এবারে আমরা একটা কাঠের সুগান বেঁধে ধারের দিকে আসার চেষ্টা করছি। কতদিন ধরে ভাসছিলাম? এই ধর একদিন ভাসছিলাম। তা দীঘার খালে ঢুকবো বলে সেইভাবে আমরা হচ্ছে ওই কাঠের হালটা বেনিয়ে আসছিলাম। তা হঠাৎ মাত্র হচ্ছে ওই কাঠের হালটাও ভেঙে যায়, ভেঙে যেতে এবার হচ্ছে আমাদের হচ্ছে ওই মোহনার খালের সোজা নোঙর দিয়েছিলাম। তা আজকে কালকে রাত্রেবেলা হঠাৎ মাত্র প্রচুর তো দমা হয়, তারপর বাতাস হয়, বৃষ্টি হয়, তাও ওখানে পড়েছিলাম। কোনো টোলার টলিকে ডাকলাম অত করে তারা আসেনি। এবারে হঠাৎ মাত্র ওই আজকের সকাল 8টার দিকে আমাদের নোঙর থেকে নোঙর চষে 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 দমাতে নিয়ে চলে আসে ধারের দিকে। এবার ওখান থেকে যা ওই নোঙর ছিঁড়ে গেছে, একদম সোজা বডি এসে এই এখানটা বডি উঠে যায় পাথরে। তারপরে টোলারটা ওই তোমার ওই বোল্ডারে উঠে ঘাটা খেয়ে ভেঙে গেছে। আর মানুষগুলো সব যে যার জাম মেরে, মানুষ তো তাদের জীবন বাঁচাতে হবে, এই জন্য হচ্ছে জল থেকে ঝাঁপিয়ে পড়ে সবাই তো ডাঙার উড়ে উঠে। আপনার নাম? সাইফুদ্দিন মোল্লা। কী করে? আমি নৌকো বেয়ে খাই।